হ্যালো দোস্ত, সবাইকে আজকে সন্তোষী মাতা এন্টারপ্রাইজে সবাইকে সুস্বাগত জানাচ্ছি এবং টাটা গ্রিন ব্যাটারিতে সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আজকের টপিকটা হলো টাটা গ্রিন ব্যাটারি যে 2W মানে মোটরসাইকেল সেগমেন্টে যে ব্যাটারিগুলো রয়েছে সেটা কত ধরনের রয়েছে, টোটাল কত ক্যাটাগরি রয়েছে সেগুলো ডিটেলস আপনাদেরকে আজকে ফুল ডিটেলস বলবো। তো শুরু করা যাক। তো আমাদের যেটা 2W-র ক্ষেত্রে যে হিউজ ক্যাটাগরিতে প্রোডাক্ট রয়েছে সেটা আমি ডিটেলস আপনাদেরকে পরপর প্রত্যেকটার নাম আমি ডিটেলস সব আপনাদেরকে বলছি। প্রথমে সব থেকে ছোটো ব্যাটারি হলো 2.5 টিজি 2.5 রয়েছে, তারপরে রয়েছে ওয়াইটি জেড ফোর হুন্ডা এইচ, এবং রয়েছে ওয়াইটি জেড ফাইভ রয়েছে, এবং ওয়াইটি জেড সিক্স ভি হুন্ডা রয়েছে, 5A রয়েছে যাকে 5LB বলা হয়, এবং রয়েছে জেড সেভেন হুন্ডা রয়েছে, তারপর রয়েছে TG70 রয়েছে, TG90 রয়েছে, TG Z9 রয়েছে, এবং রয়েছে 9D রয়েছে, তারপর রয়েছে Z10S রয়েছে, Z14S রয়েছে, Z20L রয়েছে, এবং 14LB যেটা বুলেটে লাগে সেই ব্যাটারিগুলো রয়েছে। এভরিথিং সব ধরনের ব্যাটারি রয়েছে। তো পরপর আমি ডিটেলস বলছি কোনটা কত অ্যাম্পিয়ার সেই হিসাবে। 2.5 হলো 2.5 অ্যাম্পিয়ার, Z4 হুন্ডা এবং Z4 হলো টোটাল 3 অ্যাম্পিয়ারের ব্যাটারি, Z5 হলো 4 অ্যাম্পিয়ারের ব্যাটারি, Z6 হলো 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 5LB হলো 5 অ্যাম্পিয়ারের ব্যাটারি, Z7 হলো 6 অ্যাম্পিয়ারের ব্যাটারি, সেম Z7 হুন্ডাও 6 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 7D হলো 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 9D হলো 9 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং Z9 হলো 8 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং 14 অ্যাম্পিয়ারের ব্যাটারি, তারপরে 10Sটা হলো 9.1 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 14Sটা হলো 12.1 অ্যাম্পিয়ারের ব্যাটারি, এবং 20L হলো 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এর মধ্যে 2.5 থেকে Z9 অবধি প্রত্যেকটা ব্যাটারি ওয়ারেন্টি হলো টোটাল 54 মাস, আপনার হলো 24 মাস হলো ফুল গ্যারেন্টি এবং 30 মাস হলো পোর ডাটা ওয়ারেন্টি আছে। মানে টোটাল ওয়ারেন্টি পাবলে আপনি 54 মাস, 24 মাস হলো ফুল গ্যারেন্টি এবং 30 মাস হলো ওয়ারেন্টি, এবং প্রত্যেকটা ভোল্ট হলো নর্মালি ভোল্ট হলো 12 ভোল্ট। এবার প্রত্যেকটা আলাদা ক্যাটাগরিতে সব রেট রয়েছে সেগুলো ডিটেলস বলবো। তাছাড়াও 14LB-টা হলো 18+18 হয়, এবং 10S 14S 20L এগুলোর ক্ষেত্রে 12+12 মাস বলতে 1 বছর ফুল গ্যারেন্টি, 1 বছর ওয়ারেন্টি, আর 14LB-র ক্ষেত্রে 18 মাস+18 মাস, 18 মাস হলো ফুল গ্যারেন্টি, 18 মাস হলো ওয়ারেন্টি। এর মধ্যে 2.5-এর ক্ষেত্রে আমাদের যেটা রেট থাকে সেটা ডিটেলস আমি MRP যেটা রেট থাকে 2.5-এর রেট আছে 1211 টাকা, Z4 হুন্ডার ক্ষেত্রে রেট আছে 1396 টাকা, Z4-এর ক্ষেত্রে রেট আছে 1382 টাকা, Z5-এর রেট রয়েছে 1610 টাকা, এবং Z6 হুন্ডার ক্ষেত্রে রেট রয়েছে 1756 টাকা, এবং 5LB যেটা 5A বলা হয় সেটা রয়েছে 1736 টাকা, এবং Z7-এর রেট রয়েছে আপনার 2142 টাকা, এবং Z7 হুন্ডার রেট রয়েছে 2177 টাকা, এবং 7D-র ক্ষেত্রে রেট রয়েছে 1905 টাকা, এবং 9D-র ক্ষেত্রে রয়েছে 2558 টাকা, এবং Z9-এর রেট রয়েছে 2559 টাকা। এরপর চলে যাচ্ছে 14LB-র রেট রয়েছে 3883 টাকা, এবং 10S-এর ক্ষেত্রে রেট রয়েছে 7558 টাকা, 14S-এর ক্ষেত্রে রেট রয়েছে 8180 টাকা, এবং 20L-এর ক্ষেত্রে রেট রয়েছে 19385 টাকা। তো সবই হলো 12 ভোল্ট, এবং পরপর ক্যাটাগরি ছোটো থেকে শুরু করে পুরো আমাদের হাই ক্যাটাগরি যে মোটরসাইকেল থাকে, যে বুলেটের ক্যাটাগরি বা স্পোর্টস বাইকের ক্ষেত্রে সব ধরনের ব্যাটারিগুলো রয়েছে, যেগুলো হলো আপনার 20L, 14S, 14LB এইগুলো ক্যাটাগরিতে ব্যাটারি লাগে। তো সবগুলো অ্যাম্পিয়ার থেকে শুরু করে ওয়ারেন্টি এবং ভোল্টেজ এবং MRP কত রেট রয়েছে সেগুলো ডিটেলস বলে দিচ্ছি, মানে বলে দিয়েছি অলরেডি। তো এর মধ্যে আদার্স পার্টিকুলার প্রত্যেকটা ব্যাটারি সম্বন্ধে আমাদের অলরেডি ভিডিও করা রয়েছে, আরও যদি কারো ডিটেলস জানার থাকে তারা অবভিয়াসলি কমেন্ট করতে পারে আমার এতে, তো সেটা নিয়ে আবার রিলেটিভ একটা ভিডিও বানানো যাবে। তো আজকের মতন টপিকটা এখানে শেষ করছি, নেক্সট টপিক আবার নতুন টপিক এবং নতুন আলোচনা নিয়ে আবার আসবো। আজকের মতন টাটা, বাই বাই।